হাই বিওয়ার ফার্স্ট বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি দেখাবো স্যামসাং গ্যালাক্সি অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে স্ক্রিনের কিবোর্ড সাইজটা রিডিউস করে ব্যবহার করবেন তো চলুন দেখি ভিডিওতে প্রথমে আমি ডায়লার টপ করলাম ডায়লার কিপ্যাড সাইজটা দেখার জন্য তো ডায়লার কিপ্যাড সাইজটা আমি দেখতে পাচ্ছি এরপর আমি মেসেজেস অ্যাপটা ওপেন করব এরপর কম্পোজ মেসেজে ক্লিক করব তো এখানে কিবোর্ড সাইজটাও দেখা যাচ্ছে মেসেজেস এপের এরপর আমি কালকুলেটার ওপেন করবো তো দেখা যাচ্ছে এখন দেখাবো এই জন্য আমি গিয়ার এখানে ক্লিক করে সেটিংস ওপেন করবো এরপর স্ক্রল করে নিচে যাব এরপর আমি অ্যাডভান্স পেচারে ক্লিক করবো এরপর আমি ওয়ান হ্যান্ড্রেড অপারেশনে ক্লিক করবো এখানে আমি রিডিউস এর স্ক্রিন সাইজ অন করে দেব এরপর আমি ওয়ান হ্যান্ড্রেড ইনপুট এটাও অন করে দেব তো অন করে দিয়ে আমি স্ক্রিনে চলে যাব এরপর আমি ডায়লার ওপেন করলাম তো এখানে দেখা যাচ্ছে কিবোর্ড সাইজটা রিডিউস হয়ে গেছে এর এখানে ক্লিক করে আপনারা বামের ধানে নিয়ে ব্যবহার করতে পারবেন এরপর আমি মেসেজেস ওপেন করলাম তো এখানেও দেখা যাচ্ছে কিবোর্ড সাইজটা রিডিউস হয়ে গেছে এর এখানে ক্লিক করে বামে ডানে ব্যবহার করতে পারবেন এখন আমি ক্যালকুলেটর ওপেন করব তো ক্যালকুলেটর ওপেন করে দেখা যাচ্ছে কিবোর্ড সাইজটা রিডিউস হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কিবোর্ড সাইজ রিডিউস করে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে হাজির হব তো এ পর্যন্ত ভালো থাকুন এবং ফার্স্ট বাংলা টেক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ